ছোট ছোট ছেলে মেয়েরা বা বড়রা সবাই শামুক তুলে, যেগুলো আমি কখনো দেখিনি, দেখতে কেমন তাই না? উনি শামুক তুলতেছেন সমুদ্রের পাড়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলি কল্পনা সাউথ কোরিয়া থেকে। ঘুষিফো গোছাং সমুদ্র সৈকত, সমুদ্রের পাড়ে পানি নেমে গেছে, জল নেমে গেছে, এখন ভেজা বালু, সবাই শামুক টোকাচ্ছে, বেলচা বা এই ধরনের ছোটো ছোটো যে কোরালের মতো আছে, কোরাল বা এই ধরনের কিছু একটা বলে, সেগুলো দিয়ে শামুক টোকাচ্ছে। আবার ওইখানে একজন আছেন যেটা আমি অনেক বছর থেকে দেখে আসছি, খুব সুন্দর একটা সিস্টেম করে শামুক তোলেন। যদি পারি সামনে থেকে একবার ভিডিও করব। ও, এখানে খালমেঘি, এখানে প্রচুর সিগাল, খালমেঘি যা গাংচিল। অনেক দূর পর্যন্ত এখানে ব্রিজ, ব্রিজের সামনে পাশে যে ওইখানে তিনটা গোল গোল যে দেখা যায় তিনটা, ছোট ছোট হোটেল, সমুদ্রের উপর ভাসমান হোটেল। আপনারা যারা দোল খেতে চান, দোল খেতে ভালোবাসেন, তারা এই ধরনের হোটেলগুলো চয়েস করতে পারেন, এখানে এসে থাকতে পারেন। এরকম বড় বড় ক্র্যাব বা এই ছোট ছোট ক্র্যাব অনেক এখানে আসে, রাত্রিবেলা আসলে দেখা যায়। আমরা প্রত্যেকে ছোটবেলায় যে কাজটা করি, ঢিল ছোড়া, পুকুর দেখলে পরে বা খাল দেখলে পরে ঢিল ছোড়া, এই ছেলেটাও তাই করতেছে। আর ওই যে দূরে ওই শামুক তোলাটাই আপনাদের আজকে দেখাবো। একটু আগে আমি বলছিলাম, আমি অনেক 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 বছর ধরে দেখে আসছি যে সমুদ্রে সকালবেলা, খুব ভোরবেলা যে শামুকগুলো তোলা হয়, উনি এইভাবে তোলেন এবং অনেকে অনেকভাবে তোলেন, আলাদা আলাদাভাবে তোলেন। একেবারে ভোরবেলায় পানিটা নেমে যায় যখন, ভাটা পড়তে শুরু করে, তখনই শামুকটা তোলাটা বেশিটা ভালো হয়। এরপরে যখন রোদ উঠে যায় তখন আর বেশি কেউ তোলে না। উনি অনেক শামুক তুলছেন, উনি এইভাবে হাঁটতে হাঁটতে টুক করে একটু শব্দ হলেই বুঝেন যে নিচে একটা শামুক পড়ছে, তখন শামুকটা উনি নেন, নিয়ে আবার বাস্কেটে রাখেন, আবার মাঝে মধ্যে গিয়ে সমুদ্রে পানি দিয়ে শামুকগুলোকে একটু ভালো করে ধুয়ে নেন, যেন শামুকগুলো জীবিত থাকে অনেকক্ষণ। কিন্তু বর্তমানে খুব বেশি শামুক পাওয়া যাচ্ছে না ওনাদের ভাষায়, আগে অনেক বেশি পেতেন কিন্তু এখন আর সেই তুলনায় বেশি পান না। কোরিয়াতে কিন্তু এই ছোট ছোট কাঁকড়াও খায়, কোরিয়ান সিস্টেমে সুন্দর করে ভাজা করে, অনেক সময় ফ্রাইড করে, এক এক সময় এক এক রকম করে বিক্রি হয়, বানছান হিসাবেও বিক্রি হয় এই কাঁকড়াগুলো, রান্না করার সিস্টেম আলাদা। এটা কি এর নাম আমি জানি না, এখানে সবাই শামুক তুলতেছেন, খুব ভোরে আসছেন ওনরা। এটাও আমার দেখা একটা নতুন কাঁকড়া, আপনাদের দেখাই, দেখতে কেমন একটু দেখেন।
এটা আর একটা পদের, এটা আর এক পদের ক্র্যাব। এখানে আসলেন অনেক পদের ক্র্যাব দেখা যায় যেগুলো আমি কখনো দেখিনি, আপনাদের একটু দেখাই। ও দেখতে কেমন তাই না? ও ছোম্বা, আমি এটা এরকম প্রথম দেখতেছি। এটা এরকম আর এখানে মাজ্জোকে, কোরিয়ান নাম মাজ্জোকে, রাজার ক্ল্যাম এটা ধরা হচ্ছে। কোরিয়াতে লবণের নাম সগুম, আর এই রাজার ক্ল্যামটা ধরার জন্য মাত সগুম একটা লবণের নাম, সেই লবণটা ব্যবহৃত হয়। খুব ভোরে সমুদ্রের পাড়ে আসতে এমনিই ভালো লাগে, তারপরে এত কিছু দেখার পরে আরও ভালো লাগে, মনটাও ভালো লাগে, ফ্রেশ লাগে। এখন গিয়ে এক কাপ চা খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই পেজ। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।